अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। করছো কি চাঁদনী মা, এটা আবার কি নাটক শুরু করেছ? ছুরিটা ছাড়ো, ছাড়ো ছুরিটা আমি বলছি। শিবা তুই আমাদের মাঝখানে আসবি না, ওকে আমি। আরে সরে যাও তুমি। শিবা শিবা প্লিজ আমায় বাঁচাও, তুমি চাঁদনী মা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও, আমি তোমার বউ তো, বলো প্লিজ আমাকে বাঁচাও। আরে সবাই মিলে চুপ করো। আমার মাথাটা গরম হয়ে যাওয়ার আগে দুজন যাও এখান থেকে। মেনকা, তুই চাঁদনির সাথে লড়াই নেমেছিস, তোকে আমি ছাড়বো না। হে ভগবান, কে জানে এই বাড়ির ওপর কার নজর পড়েছে, কোনো না কোনো ঝামেলা রোজই হচ্ছে। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে কিছু একটা করতেই হবে। রশনি, তোর শরীর ঠিক নেই আর রাতও অনেক হয়ে গেছে, সমর ওকে নিয়ে যাও। যাও বিশ্রাম নেবে, যাও 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 বিশ্রাম নাও। শিবা তোমাকে কি বললো মনে না থাকলে মনে করিয়ে দি, ওর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এই রুমের মধ্যে আর আমাদের দুজনের মধ্যে তোমার কোনো জায়গা নেই, যাও এখান থেকে। ওই ইংরেজিতে কি বলে জানো? থ্যাংক ইউ, তোমাকে জানাচ্ছি আমার তরফ থেকে। চাঁদনি সোনা, তুই বলেছিলি না যে তোর বিয়ে আমার ছেলের সাথে হয়নি, তাহলে এখানে কেন বসছিস? যা পিছনে গিয়ে বস। আরে মা, চুপ, পিছনে চলো চাঁদনি। এখানে বস। আর আমি শিবা,
আপনি গিয়ে চাঁদনী মায়ের পাশে বসবেন, যান ওটাই আপনার জায়গা। তুমি এসো। পুরোহিত মশাই, পুজো শুরু করুন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। কাল রাতে তুই তোর জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস, যার ফল তোকে আজ ভোগ করতে হবে। জানিয়ে দাও ওই বদমাইশ মহিলাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, আমরা ওকে সোজা থানায় নিয়ে যাবো। চাঁদনিমা, যদি আজ ওরা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যদি আমার রহস্য ওরা ফাঁস করে দেয়, তাহলে মনে রাখবে তোমার রহস্য আমি সকলের সামনে তুলে ধরব। বুঝেছ তুমি চাঁদনি গুরুমা? নিশ্চয়ই, কিন্তু তোর কথা বিশ্বাস করবে কে? আপনি দাঁড়ান, আপনি পূজোর মাঝখানে উঠতে পারবেন না, আর এমনিতেও আপনি আর আপনার স্ত্রীর পূজোটা বাকি আছে। যদি পূজো ছেড়ে উঠে যান তাহলে এই পূজো ভঙ্গ হয়ে যাবে। যাদের পূর্ণ আহুতি করা হয়ে গেছে তাঁরা উঠে যেতে পারেন। শিবা, তুই পূজো কর, আমরা গিয়ে দেখছি। আচ্ছা, আমার কথাটা ঠান্ডা মাথায় একবার শুনুন। এই দেখুন ওর সব জিনিসপত্র। আর এই দেখুন কতগুলো মঙ্গলসূত্র রেখেছেন এই দেবী নিজের কাছে। আমরা তো একে আপনাদের হাতে তুলেই দিয়েছি, হ্যাঁ, এবার আপনাদের যা করার আপনারা করতে পারেন। চলো সবাই, আজকে ওকে শাস্তি দিই। আরে দেখুন, আরে দেখুন, না না, আমি দেখছি তুমি পূজায় বসে থাকো। ওকে,
মেয়ের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এই মহিলাকে আমরা এক্ষুনি থানায় নিয়ে যাব। ও অপরাধ করেছে, এই মহিলা অপরাধ করেছে। আমরা নিয়ে যাব না, ওকে এখানেই শাস্তি দেব, যাতে ওর অবস্থা দেখে কেউই আমাদের গ্রামে ঢোকার সাহস না করে। মারো ওকে, মারো, মারো, আপনারা মারতে পারেন না, ও একটা মেয়ে, আপনারা মারবেন না ওকে। বলছে আমি কিছু করিনি। শিবরাজ বাবু, আপনার ওঠা উচিত হবে না। ক্ষমা করবেন পুরোহিত মশাই, ভগবানের পুজো অর্চনা আহুতি এসব কিছু আমার ধর্ম, কিন্তু এখন একটা মানুষকে বাঁচানো আমার কর্তব্য। আর পৃথিবীর কোনো ধর্ম এটা বলে না যে অন্যায়ের থেকে মুখ ফিরিয়ে ধর্ম পালন করো। তাই আমি এখান থেকে উঠে গেলে পুজো ভঙ্গ হবে না। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফিরে এসে পুজো সম্পন্ন করব। দাঁড়ান, আমি জানি উনি দোষ করেছেন, ঠকিয়েছেন উনি, আমার সাথেও ছলনা করেছেন, কিন্তু তারপরেও একজন মহিলার সাথে এরকম ব্যবহার করা অত্যন্ত অপরাধ। অপরাধ মেয়ে বা পুরুষ যেই হোক, অপরাধটা অপরাধী। মেয়েরা সংসার গড়ে, কিন্তু ও কে জানে কতজনকে লুট করেছে, আর এর জন্য ওর কঠিন শাস্তি পাওয়া উচিত। কাকিমা না, আপনারা যেটা করছেন সেটা একেবারেই ভুল। মানছি মেনকা দেবী ডাকাত বউ ছিলেন, কিন্তু এখন উনি আমার স্ত্রী। অগ্নিকে সাক্ষী রেখে আমি নিজে ওনাকে বিয়ে করেছি, আর একজন স্বামীর ধর্ম হল তার স্ত্রীকে রক্ষা করা, যেটা আমি এখন করব। এইরকম একটা মিথ্যেবাদী চালবাজার অসৎ মহিলা আপনার দেওয়ার সম্মানের অধিকারী নয় শিবরাজ দাদা, কিন্তু আমাদের কাছে আপনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, সেই জন্য ওই মহিলাকে আমরা ছেড়ে দিচ্ছি। এখন শাস্তি আপনিই নির্ধারণ করুন, আর বাকি রইল আপনার স্ত্রীর মান সম্মানের কথা, সে সম্মান তো আমরা একমাত্র কনক দেবীকেই দেব। দেখুন, আপনাদের কথা বুঝতে পারছি, এই মেয়েটা যা কিছু করেছে তার শাস্তি ও পাবে, কথা দিলাম আমরা। শিবা, আমি মেনকাকে এই বাড়িতে আর সহ্য করতে পারছি না, ওকে পুলিশের হাতে তুলে দে, না হলে আমি রোশনিকে সেই সত্যিটা বলে দেব যেটা আজ পর্যন্ত তুই লুকিয়ে রেখেছিস। যদি মেনকা দেবীকে জেলে যেতে হয়, তাহলে তুমিও চাঁদনিমা জেলের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যাও, কারণ একটা সময়ে তোমার অভ্যেসও এমনই ছিল। ডাকাত বউ দিদিমা, মেনকা দেবীকে ভেতরে নিয়ে এসো, আমি পূজোতে বসতে যাচ্ছি। Thank you.
বিবাহ। তুই আমার লাগানো আগুনে জল ঢেলে বিরাট বড় ভুল করলি। এবার আমি সেই রহস্য উন্মোচন করব যেটা তোর আর রোশনির সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। এসব করার কোনো প্রয়োজন নেই আপনার, বিশ্রাম নিন। শিবা, আমি তোমার সাথে এত খারাপ করেছি, তাও তুমি আমায় পুরো গ্রামের হাত থেকে বাঁচিয়েছো। তুমি সকলের সামনে আমায় নিজের স্ত্রীর অধিকার দিয়েছো। সেটা আমি মনুষ্যত্বের খাতিরে করেছি। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি এটাই করতাম। আর কথা হলো আমার স্ত্রী হিসেবে আপনাকে মান্যতা দেওয়ার, তো সেটা পরিষ্কারভাবে জেনে রাখো, আমি আজ পর্যন্ত আপনাকে কোনোদিনই স্ত্রীর চোখে দেখিনি, আর না আমি কখনো দেখব। না স্ত্রীর মতো সম্মান দিচ্ছিস, না স্ত্রীর চোখে ওকে দেখছিস, তাহলে বিয়েটা কেন করলি? আরে মঙ্গলসূত্র এটা পড়িয়েছিস কেন? এমন কি হয়ে গেছিল যে তোকে ওকে বিয়ে করতে হলো? আমি কি করেছি, কেন করেছি, এসব জিজ্ঞেস করার অধিকার তোমার একেবারেই নেই, তাই চুপ করে থাকো, সেটাই ভালো। হ্যাঁ, সত্যি অধিকার নেই, কিন্তু ওর তো অধিকার আছে। ও তো তোর বোন হয়, তাই না? তুই কখনো জিজ্ঞেস করিসনি তোর দাদাকে? তুই তো খুব ভালো করে জানিস তোর দাদা যা করে তোকে ভালো রাখা, তোর মুখে হাসি ফোটানোর জন্য করে, তাহলে তুই কেন জিজ্ঞেস করিসনি? রশনি, ওর কথা তুই শুনবি না। ও তোকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করছে, তোকে ভুল পথে চালিত করছে, জানিস তো। দেখ শোন, বাবাকেও উনি তার কথার জালে এইভাবেই ফাঁসিয়েছিলেন, আর আমাকেও তার এই জালে ফাঁসিয়ে বাধ্য করেছে বিয়ে করতে। ঠিক আছে, শোন। আরে ব্যাস, অনেক হয়েছে, তুমি চলো এখান থেকে, চলো এখন। আমি কেন যাবো এখান থেকে? রোশনি, কখনো তোর দাদাকে জিজ্ঞাসা করেছিস যে তোর বাবার মৃত্যু কি করে হয়েছিল? কেন জিজ্ঞেস করিসনি তুই? এ তোকে কোনোদিনও বলতেও পারবে না। যদি ও না বলে তাহলে আমাকে এসে জিজ্ঞাসা করিস, আমি তোকে বলবো। আমি নিজে তোকে বলবো সবকিছু। আমার কাছে আসিস, অনেক কিছু লুকিয়ে রেখেছে ও তোর কাছ থেকে। রোশনি, আমার কাছে আসিস। রশ্মিকে এখন খুবই সাবধানে থাকতে হবে, তাই আর একটা কথা যদি তুমি বলো, এই পৃথিবী থেকে তোমার নাম আর চিহ্ন মুছে দেব। আজ তো তুই আমাকে আটকে দিলি, কিন্তু কতদিন আটকাতে পারবি? কতদিন তোর বোনের ঢাল হয়ে থাকবি তুই? এবার কি হবে শিবা? যদি রোশনির মনে মেনকাকে নিয়ে সন্দেহ ঢুকে যায় তাহলে আমরা ওকে পুরো সিচুয়েশনটা কিভাবে বোঝাবো? কি করে বলবো যে আমার আর মেনকার মধ্যে? সমর যাই হয়ে যাক না কেন, আমি তোমার আর রোশনির সংসার কোনোভাবেই ভাঙতে দেব না। তুমি শুধু চুপ করে থাকো, বাকি সব আমি সামলে নেব। রশ্মিকে দেখে আসি, ওর শরীরটা ভালো নেই। আয় 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 আয়।
সাবধানে সাবধানে। তুই এখনো চাঁদনিমার ওই কথাগুলো নিয়ে পড়ে আছিস নাকি? তুই জানিস না উনি কত মিথ্যে কথা বলেন, ছেলেবেলা থেকে আমাদের সম্পর্কটা নষ্ট করার কত চেষ্টা উনি করেছেন। যদি তেমনটাই হয় তাহলে আমার মাথায় হাত রেখে বলো যে চাঁদনিমা আজকে যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে। ছাড়, আমি যাচ্ছি। ভুল হয়ে গেছে দাদা, আমি জানি তুমি আমাকে কখনোই মিথ্যে বলবে না, তুমি তো আমার থেকে কিছু লুকাবে না, তাই না? রশ্মি তুই নিজেই বল যে তোর দাদা আজ পর্যন্ত কখনো তোর বিশ্বাস ভেঙেছে? ভাঙেনি তো, তাই তুই এখন এসব ফালতু মিথ্যে কথা নিয়ে ভাবিস না, সেই জন্য মাথা থেকে ওগুলো বের কর আর বিশ্রাম নে, আনন্দে থাক, ভালো ভালো কথা ভাব। দাঁড়া, তোর দাদা বরং তোর জন্য ভালো কিছু খাবার নিয়ে আসছে, আমি জানি তোর কি খেতে ইচ্ছে করছে। ওই তোর দাদা একদম ঠিক বলছে, এখন না তোকে শুধুই আনন্দে থাকতে হবে, শুধু শুধু ভাবিস না, ভরসা কর না নিজের দাদাকে। সত্যি কথা বলার সময় দাদা আজ পর্যন্ত কোনোদিন চোখ এড়ায়নি, এর মানে চাঁদনিমা জানেন যে আমার বাবার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল। এবার আমি জেনেই ছাড়বো যে বাবার সাথে ঠিক কি হয়েছিল।